পৌর নির্বাচনে বেড়েই চলছে সহিংসতা। ঝিনাইদহে সংঘর্ষে হতাহতের জেরে এলাকায় আতঙ্ক, নিরাপত্তা জোরদার। সবাই তাকে ভোটে দাঁড় করালো, সবাই চায় তাকে, এবার তার সাওয়াটাই কাল হয়ে দাঁড়াইলো। এখন যে অবস্থা, এলাকায় থমথমে বিরাজ করতেছে। আমাদের কাছে যে অভিযোগগুলো লিখিত আকারে আসছে, আমরা আমাদের হায়ার অথরিটিকে ব্যাপারগুলো জানাইছি। সংঘর্ষের জেরে চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রচারণার মাঠে উত্তাপ, আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ। আমার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং আমার প্রচারণার কর্মীদেরকে পাথর মারা হয়েছে। ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখানে ভীতিকর একটা অবস্থা সৃষ্টি করে নির্বাচনের এই পরিবেশটাকে অসুন্দর করতে চাচ্ছে। তৃণমূলের উন্নয়নে আওয়ামী লীগের উদ্যোগ বন্ধ করে দিয়েছিল বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল মাধ্যমে সুবিধাভোগীদের কাছে ভাতা পৌঁছানো নিশ্চিত করা হয়েছে। গভীর বঙ্গোপসাগরে নৌবাহিনীর বার্ষিক মহড়া, শত্রুকে ঘায়েল করতে মিসাইল উৎক্ষেপণ ছাড়াও নানা যুদ্ধ কৌশল। জঙ্গিবাদ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলেন চিকিৎসক দম্পতি সহ নয় তরুণ তরুণী, বিভ্রান্তি থেকেই আসেন এই পথে, জানতই না পরিবার। মাস্টারমাইন্ডের ছাত্রী ধর্ষণ ও হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন, পুলিশের পরামর্শেই একমাত্র আসামি দিহান, অভিযোগ অংশগ্রহণকারীদের। এবং রাজধানীতে কিশোরদের সঙ্গে অপরাধে জড়াচ্ছে কিশোরীরাও, ব্যবহার করা হচ্ছে মাদক ব্যবসায়ী, নেশার টাকা জোগাড় করতে চুরি ছিনতাই খুন।